প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জুরেন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিমল চন্দ্র দেবনাথ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মহান সৃষ্টিকর্তার কাছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের পরিবারের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকে আমাদের অনলাইন ক্লাসের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ সপ্তম শ্রেণী তোমরা যারা আছো তোমাদের জন্য পাটিগণিত অংশের অনুশীলনী তিনের আমরা একটি প্রশ্নের সমস্যার সমাধান করতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পূর্ববর্তী ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদেরকে বিদ্যালয় থেকে যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নমুনা প্রশ্নের বই সরবরাহ করা হয়েছিল, সেখানে পাটিগণিতের অংশের যে 5 নম্বর নমুনা প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নের আলোকে আমি কিন্তু হুবহু সে অঙ্কটি করিনি, আমি এর কিছু সংখ্যা পরিবর্তন করে দিয়েছি। তো সেই প্রশ্নের আলোকেই আমাদের আমি আরেকটা প্রশ্ন তৈরি করেছি এবং সেটা ক এবং খ এই দুটি প্রশ্ন আমরা গত ক্লাসে সলভ করেছিলাম এবং আমি সেই ক্লাসে বলেছিলাম যে আগামী ক্লাসে আমরা এর গ অংশটি, অর্থাৎ গ নং প্রশ্নটি আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি যে গ নাম্বার, তোমাদের নিশ্চয়ই লক্ষ্য আছে অথবা তোমাদের অনলাইনে সেটা দেওয়া আছে যে সেখানে আমাদের ছিল হলো একটি আয়তক্ষেত্র। আমরা বলছিলাম ক নম্বরের মধ্যে বলছিলাম একটি আয়তক্ষেত্র, এটার পরিসীমা আমরা নির্ণয় করেছিলাম, তারপরে ত্রিভুজ দুইটির ক্ষেত্রফলের সমষ্টি যে নির্ণয় করে আমরা বলছিলাম যে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এটির এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি সম্পূর্ণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমষ্টির সমান এবং সেটা আমরা প্রমাণ করেছি। তোমাদের মনে আছে হয়তোবা যে আমরা সেখানে ত্রিভুজ দুইটির ক্ষেত্রফল কিন্তু আমরা আলাদা আলাদা বের করেছিলাম। তো আমরা এখন গ নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রতিটি 20 সেন্টিমিটার বর্গাকৃতির পাথর দ্বারা প্রতিটি 20 সেন্টিমিটার বর্গাকৃতির পাথর দ্বারা ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই ত্রিভুজটি ত্রিভুজ এ বি সি কে ঢাকতে কতটি পাথর লাগবে নির্ণয় কর। তাহলে আমরা ক্ষয়ের মধ্যে পেয়েছিলাম ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, মনে আছে তোমাদের কত পেয়েছিলাম ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল? আমরা একটু তোমাদেরকে মনে করে দেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, নিশ্চয়ই হাফ গুণ, যেহেতু এটা 20 মিটার তাহলে এটাও 20 মিটার, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, যেহেতু এটা 10 মিটার তাহলে আমার এই বাহুটা অর্থাৎ এ বিটাও 10 মিটার, তাহলে আমরা সেক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল পেয়েছি হল 10 × 10 = 100 বর্গমিটার, মনে আছে তোমাদের? তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেয়েছিলাম 100 বর্গমিটার। এই জন্য আমি এখন আর সেটা না করে আমরা খ হতে পাই কথাটি ব্যবহার করি, আমরা এবার ব্যবহার করি উত্তরের মধ্যে আমরা যাই খ হতে পাই। খ হতে আমরা কি পেলাম? খ হতে পাই ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
100 বর্গমিটার। আমরা ক্ষয়ের মধ্যে পেয়েছি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 100 বর্গমিটার। তাহলে এখন আমাকে বলছে প্রতিটি 20 সেন্টিমিটার, এখানে কিন্তু সেন্টিমিটার বলা আছে, প্রতিটি 20 সেন্টিমিটার, আর আমার এখানে হলো মিটার বর্গমিটার। তাহলে আর এখানে বলছে প্রতিটি 20 সেন্টিমিটার বর্গ আকৃতির পাথর। তাহলে এবার আমাকে জানতে হবে প্রতিটি পাথরের ক্ষেত্রফল কত, এবং এই প্রতিটি পাথরের ক্ষেত্রফলকে আমার মিটারে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তাহলে এবার আমি যদি লিখি প্রতিটি পাথরের ক্ষেত্রফল, প্রতিটি পাথরের ক্ষেত্রফল 20/100, এত খেয়াল করো। তাহলে আমরা এখানে প্রশ্ন করতে পারো 20 সেন্টিমিটারকে যদি আমি, যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, আমি যদি 100 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে নিশ্চয়ই সেটা মিটারে আসে, অর্থাৎ সেন্টিমিটার, 20 সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে সেটা হয়ে যায় মিটার। আর যেহেতু বলছে বর্গাকৃতির, তাহলে বর্গাকৃতির জন্য আমি এখানে স্কোয়ার ব্যবহার করেছি, যেহেতু এটা বর্গ, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার, তাই না? তাহলে এবার আমরা যদি 20কে 100 দিয়ে ভাগ দেই তাহলে হয় কত, 0., আমরা 20কে একটু 100 দিয়ে ভাগ দেই, দেখি তো কত হয়। 100 দিয়ে যদি আমরা 20কে ভাগ দেই, একটা দশমিক দিলাম 0.2, তাহলে 200, অর্থাৎ 0.2, তাহলে 0.2 বর্গমিটার। এখানে কিন্তু স্কোয়ার আছে। এবার এটাকে যদি, অর্থাৎ 0.2 × 0.2, তাহলে দেখো তো কত হয়, 0.2 × 0.2, তাহলে এবার আমার বর্গ যদি ভাঙে 0.07 বর্গমিটার। তোমরা ক্যালকুলেটার ব্যবহার করবে, দেখবে যেহেতু 2 দ্বিগুণে 4, আমরা গুণ জানি, অর্থাৎ 0.2 × 0.2 সমান সমান 2 দ্বিগুণে 4, যেহেতু দশমিকের পরে 2 ঘর, তাহলে একটা 0 দিতে হয়, এই জন্য 0.04 বর্গমিটার। এর অর্থ দাঁড়ালো প্রতিটি পাথরের ক্ষেত্রফল 0.04 বর্গমিটার। এটার অর্থ হলো একটি পাথরের ক্ষেত্রফল কত বর্গমিটার, 0.04 বর্গমিটার। তাহলে এবার যদি আমরা করি, যে আমার মোট ক্ষেত্রফল কত, 100 বর্গমিটার, তাহলে 100 বর্গমিটার থাকতে আমার কতটি পাথর লাগবে, এই তো কথা না? তাহলে আমরা এবার লিখি 0.04 বর্গমিটার ঢাকতে পাথর লাগে একটি। পাথর কয়টি লাগে, একটি, অর্থাৎ একটি পাথরের ক্ষেত্রে যেহেতু প্রতিটি মানে একটি, অতএব 1 বর্গমিটার ঢাকতে পাথর লাগবে 0.04 ভাগে 1। এখন আমার ক্ষেত্রফল কত, 100 বর্গমিটার, অতএব 100 বর্গমিটার ঢাকতে পাথর লাগবে উপরে 100, নিচে 0.04। এবার আমরা ভাগ দিয়ে দেই, 100কে যদি আমরা 0.04 দিয়ে ভাগ দেই তাহলে দেখি আমরা কত হয়। তোমরা 100কে 0.04 দিয়ে ভাগ দিবে,
প্রিয় বন্ধু শিক্ষার্থী বন্ধুরা আমি একটু ভাগটা দিয়ে নিই। তাহলে 100 ভাগ 0.04 ইকুয়াল টু 2500। তোমরা রাফে ভাগ করে নিবে ইকুয়াল টু 2500 টি। অর্থাৎ আমার এই ত্রিভুজটি ঢাকতে আমার 2500 টি পাথরের প্রয়োজন হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে এই প্রশ্নটার আলোকে তোমাদের যে এর আগে তোমাদের বইয়ের যে অঙ্কটা দেওয়া আছে অর্থাৎ নমুনা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তোমাদের অনুশীলনী প্রশ্ন অনুশীলনী তিনের উদাহরণে দেওয়া আছে একই নিয়মের অঙ্কগুলো, সেখানে শুধুমাত্র ডিজিটটা চেঞ্জ করা আছে। তো সেটা দেখে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ, পাঠ্য বইয়ের সৃজনশীল এবং সংগৃহীত নমুনা প্রশ্নের যে সৃজনশীল অঙ্কগুলো তোমরা করে নিবে, তাহলে এই ধরনের বা এই নিয়মের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অনুশীলন নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই পর্যন্তই আমাদের এই ক্লাসটি এই পর্যন্তই শেষ করলাম এবং সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দূরে নাস্তা পাঁচটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।